আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা বিষয়টি পড়াবো। তোমরা বরাবরের মতো তোমাদের সপ্তবর্ণা বই, খাতা এবং কলম নিয়ে চলে আসবে, ঠিক আছে? গত ক্লাসে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করেছিলাম, এই টপিকটি নিয়ে তোমাদের কারো যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে, তোমরা কিন্তু নির্দ্বিধায় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি আমার সর্বাত্মক চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেবার জন্য। কেমন, আমরা আজ একটি নতুন কবিতা শুরু করব। কবিতার নাম হচ্ছে শোনো একটি মুজি বরের থেকে। কবিতাটির নাম কি বলো? শোনো একটি মুজি বরের থেকে। এটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার। তো আমরা যেটা করি, বরাবরই কোনো গদ্য বা পদ্য পড়বার আগে লেখক বা কবি পরিচিতি আগে পড়ি, শব্দার্থ টিকা পড়ি, দেন আমরা মূল গদ্য বা পদ্যটি পড়ি, তাই না? সো আজকেও আমরা ঠিক তাই করব। এখন আমরা গৌরী প্রসন্ন মজুমদার সম্পর্কে আগে জানব। কেমন, তো চলো আমরা আর দেরি না করে মূল যে পড়াটা আছে মূল পড়ায় চলে যাই। আধুনিক বাংলা গানের স্বর্ণ যুগের কিংবদন্তী গীতিকার গৌরী প্রসন্ন মজুমদারের আদি পৈতৃক নিবাস পাবনা জেলায়। কি বলা হয়েছে? যে আধুনিক বাংলা গানের স্বর্ণ যুগের কিংবদন্তী গীতিকার। সো আমরা বুঝতেই পারছি যে গৌরী প্রসন্ন মজুমদার আধুনিক বাংলা গানের গীতিকার ছিলেন, তাই না? তিনি তার আদি পৈতৃক নিবাস কোথায়, মানে তার বাবার বাড়ি কোথায়? পাবনা জেলায়। তার জন্ম 1924 সালে এবং মৃত্যু 1986 সালে। ওকে, যদি প্রশ্ন আসে যে গৌরী প্রসন্ন মজুমদারের জন্ম কত সালে, তখন তোমরা বলবে যে 1924 সালে গৌরী প্রসন্ন মজুমদার জন্মগ্রহণ করেন। যদি বলে কোথায়, বলবা তার, যদি বলা হয় যে তার আদি পৈতৃক নিবাস কোথায়, বলবা পাবনা জেলায়, এবং তার মৃত্যু কত সালে, বলবা 1986 সালে। এবং সাথে আরও এটা বলবা যে গৌরী প্রসন্ন মজুমদার আধুনিক বাংলা গানের স্বর্ণযুগের কিংবদন্তী গীতিকার ছিলেন। ওকে, কফি হাউসের সেই আড্ডাটা, ও নদীরে নিশি রাত বাঁকা চাঁদ, মঙ্গল দ্বীপ জেলে যদি হিমালয় আলপসের, ও পলাশ ও শিমুল আকাশ কেন ডাকে সহ তার লেখা অসংখ্য গান আমাদের সঙ্গীত জগতের চিরায়ত সম্পদ বলে ইতিহাসে স্থান করে নিয়েছে। প্রত্যেকটা গানই কিন্তু অনেক বেশি বিখ্যাত। আমরা সবাই প্রত্যেকটা গান সম্পর্কে জানি, গানগুলো শুনেছি, এবং গানগুলো কিন্তু আসলে চিরসবুজ গান, তাই না? যেমন কফি হাউসে সেই আড্ডাটা, এই গানটা কিন্তু ভীষণ সুন্দর। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমার, এই গানটাও সুন্দর। নিশিরাত বাঁকা চাঁদ, এটাও সুন্দর। মঙ্গল দ্বীপ জেলে, এটাও সুন্দর। যদি হিমালয় আলপসের, এটিও অনেক সুন্দর। ও পলাশ ও শিমুল, প্রত্যেকটা গানে কিন্তু খুব বেশি সুন্দর। আকাশ কেন ডাকে ইত্যাদি হচ্ছে তার লেখা অসংখ্য গান আমাদের সঙ্গীত জগতের চিরায়ত সম্পদ বলে ইতিহাসে স্থান করে নিয়েছে। তার রচিত বেশ কয়েকটি গান, যেমন শোনো একটি মুজিবরের থেকে, আমরা সবাই বাঙালি, মাগো ভাবনা কেন পথের ক্লান্তি ভুলে, 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এদেশে স্বাধীনতাকামী মানুষকে অন্তহীন প্রেরণা জুগিয়েছিল। কি বলা হয়েছে? যে গৌরী প্রসন্ন মজুমদারের রচিত বেশ কয়েকটি গান, যেমন শোনো একটি মুজিবরের থেকে, আমরা সবাই বাঙালি, মাগো ভাবনা কেন পথের ক্লান্তি ভুলে, 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এদেশে স্বাধীনতাকামী মানুষকে অন্তহীন প্রেরণা জুগিয়েছিল। 1972 সালে বঙ্গবন্ধুর আমন্ত্রণে তিনি রাষ্ট্রীয় অতিথি হিসেবে বাংলাদেশে এসেছিলেন। কত সালে বলো? 1972 সালে বঙ্গবন্ধু তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং 1972 সালে বঙ্গবন্ধুর আমন্ত্রণে তিনি রাষ্ট্রীয় অতিথি হিসেবে বাংলাদেশে এসেছিলেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়াত গৌরী প্রসন্ন মজুমদারকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা জানানো হয় 2012 সালে। আমি আবারও বলছি, মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়াত গৌরী প্রসন্ন মজুমদারকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা জানানো হয় 2012 সালে। ওকে,
তাহলে আমরা কি জানলাম বলো? আমরা অনেকগুলো অজানা তথ্য জানলাম গৌরী প্রসন্ন মজুমদার সম্পর্কে, তাই না? আমরা জানলাম যে আধুনিক বাংলা গানের স্বর্ণযুগের কিংবদন্তি গীতিকার গৌরী প্রসন্ন মজুমদারের আদি পৈতৃক নিবাস হচ্ছে পাবনা জেলায় এবং তার জন্ম 1924 সালে, মৃত্যু 1986 সালে। কফি হাউসের সেই আড্ডাটা ও নদীরে নিশি রাত বাঁকা চাঁদ মঙ্গল দ্বীপ জেলে যদি হিমালয় আউটসের ও পলাশ ও শিমুল আকাশ কেন ডাকে সহ তার লেখা অসংখ্য গান আমাদের সঙ্গীত জগতের চিরায়ত সম্পদ বলে ইতিহাসে স্থান করে নিয়েছে। তার রচিত বেশ কয়েকটি গান যেমন শোনো একটি মুজিবরের থেকে, আমরা সবাই বাঙালি, মাগো ভাবনা কেন, পথের ক্লান্তি ভুলে, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এদেশের স্বাধীনতাকামী মানুষকে অন্তহীন প্রেরণা জুগিয়েছিল। 1972 সালে বঙ্গবন্ধুর আমন্ত্রণে তিনি রাষ্ট্রীয় অতিথি হিসেবে বাংলাদেশে এসেছিলেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়াত গৌরী প্রসন্ন মজুমদারকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা জানানো হয় 2012 সালে। ওকে, সো তোমাদের কারো যদি কবি পরিচিতি সম্পর্কে কোনো রকমের জিজ্ঞাসা থেকে থাকে, তোমরা কিন্তু নির্দ্বিধায় আমাকে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি আমার সর্বাত্মক চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেবার জন্য, কেমন? তো চলো এখন আমরা শব্দার্থ টিকাগুলো পড়ি। একটি মুজিবর অর্থাৎ একজন মুজিব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতা কামী বাঙালি জাতির আশা ভরসার একক আশ্রয়স্থল। আমি আবারও বলছি, একটি মুজিবর দিয়ে কী বোঝানো হয়েছে বলো? একজন মুজিব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতা কামী বাঙালি জাতির আশা ভরসার একক আশ্রয়স্থল। ওকে, তাহলে আমরা কী জানলাম বলো? একটি মুজিবর অর্থ হচ্ছে একজন মুজিব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতাকামী বাঙালি জাতির আশা ভরসার একক আশ্রয়স্থল। লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি। 71-এ বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে স্বাধীনতা আহ্বানের মধ্য দিয়ে যেন লক্ষ বাঙালির মিলিত কণ্ঠস্বর স্বাধীনতার জন্য গর্জে উঠেছিল। আমি আবারও বলছি, 71-এ বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে স্বাধীনতা আহ্বানের মধ্য দিয়ে যেন লক্ষ বাঙালির মিলিত কণ্ঠস্বর স্বাধীনতার জন্য গর্জে উঠেছিল। এরপর হচ্ছে হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, সরি। একসময় এই বাংলা ছিল স্বাধীন জনপদ। একসময় 1757 সালে তা ব্রিটিশদের কাছে স্বাধীনতা হারায়। পরবর্তীতে 1947 সালের দেশ বিভাগে এই দেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হলে বিভক্ত পূর্ব বাংলা পরিচিতি পায় পূর্ব পাকিস্তান নামে। পাকিস্তানের 23 বছরের চাপিয়ে দেওয়া দুঃশাসনে বাঙালি একে একে হারাতে বসে সব অধিকার। মহান মুক্তিযুদ্ধে কাঙ্ক্ষিত বিজয়ের মাধ্যমে সেই হারানো স্বাধীন পূর্ব বাংলাকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে। মানে ওই যে বলা হয়েছে যে হারানো বাংলাকে আবার তো ফিরে পাব, এটি দিয়ে কী বোঝানো হয়েছে? যে একসময় এই বাংলা ছিল স্বাধীন জনপদ, 1757 সালে তা ব্রিটিশদের কাছে স্বাধীনতা হারায়। পরবর্তীতে 1947 সালের দেশ বিভাগে এই দেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হলে বিভক্ত পূর্ব বাংলা পরিচিতি পায় পূর্ব পাকিস্তান নামে। পাকিস্তানের 23 বছরে চাপিয়ে দেওয়া দুঃশাসনে বাঙালি একে একে হারাতে বসে সব অধিকার। মহান মুক্তিযুদ্ধে কাঙ্ক্ষিত বিজয়ের মাধ্যমে সেই হারানো স্বাধীন পূর্ব বাংলাকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে। বিশ্বকবি সোনার বাংলা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই দেশকে সোনার বাংলা বলে অভিহিত করেছেন তার রচিত একটি দেশাত্মবোধক গানে, যার প্রথম 10 চরণ আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত। আমি আবারও বলছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই দেশকে সোনার বাংলা বলে অভিহিত করেছেন তার রচিত একটি দেশাত্মবোধক গানে, যার প্রথম 10 চরণ আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত। নজরুলের বাংলাদেশ।
বাংলাদেশ শিরোনামের প্রথম কবিতাটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা। তার কবিতা, সঙ্গীত ও প্রবন্ধে বাংলা ও বাঙালির মুক্তির কথা উচ্চারিত হয়েছে বারবার। মহান মুক্তিযুদ্ধে নজরুলের উদ্দীপনামূলক লেখাগুলো ছিল আমাদের অন্তহীন প্রেরণার উৎস। আমি আবারও বলছি, নজরুলের বাংলাদেশ, এটি দিয়ে যা বোঝানো হয়েছে দেখো। বাংলাদেশ শিরোনামের প্রথম কবিতাটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা। তার কবিতা, সঙ্গীত ও প্রবন্ধে বাংলা ও বাঙালির মুক্তির কথা উচ্চারিত হয়েছে বারবার। মহান মুক্তিযুদ্ধে নজরুলের উদ্দীপনামূলক লেখাগুলো ছিল আমাদের অন্তহীন প্রেরণার উৎস। জীবনানন্দের রূপসী বাংলা, নিসর্গের কবি জীবনানন্দ দাস বাংলার প্রকৃতির অনিন্দ্য রূপ সৌন্দর্য চিরায়ত মহিমায় উপস্থাপন করেছেন তার রূপসী বাংলা কাব্যগ্রন্থে। আমি আবারও বলছি, নিসর্গের কবি জীবনানন্দ দাস বাংলার প্রকৃতির অনিন্দ্য রূপ সৌন্দর্য চিরায়ত মহিমায় উপস্থাপন করেছেন তার রূপসী বাংলা কাব্যগ্রন্থে। জয় বাংলা বলতে ভাব, পাকিস্তান বিরোধী সকল সংগ্রাম আন্দোলনে জয় বাংলা স্লোগানেই প্রকম্পিত হতো সারা দেশ। জয় সুনিশ্চিত ও অবশ্যম্ভাবী জেনে দ্বিধাহীন চিত্তে এই একটি স্লোগানে সংযুক্ত হয়েছিল সমগ্র বাঙালি জাতি। কি বলা হয়েছে? জয় বাংলা বলতে ভাব, পাকিস্তান বিরোধী সকল সংগ্রাম আন্দোলনে জয় বাংলা স্লোগানেই প্রকম্পিত হতো সারা দেশ। জয় সুনিশ্চিত ও অবশ্যম্ভাবী জেনে দ্বিধাহীন চিত্তে এই একটি স্লোগানে সংযুক্ত হয়েছিল সমগ্র বাঙালি জাতি। তাহলে আমরা অনেকগুলো শব্দার্থ টিকা সম্পর্কে জানলাম, তাই না? যেমন একটি মুজিবর দিয়ে তাহলে কি বোঝানো হয়েছে? একজন মুজিব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতাকামী বাঙালি জাতির আশা ভরসার একক আশ্রয়স্থল। লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি অর্থাৎ একাত্তরে বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে স্বাধীনতা আহ্বানের মধ্য দিয়ে যেন লক্ষ বাঙালির মিলিত কণ্ঠস্বর স্বাধীনতার জন্য গর্জে উঠেছিল। হারানো বাংলাকে আবার তো ফিরে পাব, একসময় এই বাংলা ছিল স্বাধীন জনপদ। 1757 সালে তা ব্রিটিশদের কাছে স্বাধীনতা হারায়। পরবর্তীতে 1947 সালের দেশ বিভাগে এই দেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হলে বিভক্ত পূর্ব বাংলা পরিচিতি পায় পূর্ব পাকিস্তান নামে। পাকিস্তানের 23 বছরে চাপিয়ে দেওয়া দুঃশাসনে বাঙালি একে একে হারাতে বসে সব অধিকার। মহান মুক্তিযুদ্ধে কাঙ্ক্ষিত বিজয়ের মাধ্যমে সেই হারানো স্বাধীন পূর্ব বাংলাকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে। বিশ্বকবির সোনার বাংলা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই দেশকে সোনার বাংলা বলে অভিহিত করেছে তার রচিত একটি দেশাত্মবোধক গানে, যার প্রথম 10 চরণ আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত। নজরুলের বাংলাদেশ, বাংলাদেশ শিরোনামে প্রথম কবিতাটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা। তার কবিতা, সঙ্গীত ও প্রবন্ধে বাংলা ও বাঙালির মুক্তির কথা উচ্চারিত হয়েছে বারবার। মহান মুক্তিযুদ্ধে নজরুলের উদ্দীপনামূলক লেখাগুলো ছিল আমাদের অন্তহীন প্রেরণার উৎস। জীবনানন্দের রূপসী বাংলা, নিসর্গের কবি জীবনানন্দ দাস বাংলার প্রকৃতির অনিন্দ্য রূপ সৌন্দর্য চিরায়ত মহিমায় উপস্থাপন করেছেন তার রূপসী বাংলা কাব্য গ্রন্থে। আমি আবারও বলছি, নিসর্গের কবি জীবনানন্দ দাস বাংলার প্রকৃতির অনিন্দ্য রূপ সৌন্দর্য চিরায়ত মহিমায় উপস্থাপন করেছেন তার রূপসী বাংলা কাব্যগ্রন্থে। জয় বাংলা বলতে ভাব, পাকিস্তান বিরোধী সকল সংগ্রাম আন্দোলনে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হতো সারা দেশ। জয় সুনিশ্চিত ও অবশ্যম্ভাবী জেনে দ্বিধাহীন চিত্তে এই একটি স্লোগানেই সংযুক্ত হয়েছিল সমগ্র বাঙালি জাতি। আমি আবারও বলছি, জয় বাংলা বলতে ভাব, পাকিস্তান বিরোধী সকল সংগ্রাম আন্দোলনে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হতো সারা দেশ। জয় সুনিশ্চিত ও অবশ্যম্ভাবী জেনে দ্বিধাহীন চিত্তে এই একটি স্লোগানেই সংযুক্ত হয়েছিল সমগ্র বাঙালি জাতি। তাহলে আজকে আমরা শোনো একটি মুজিবরের থেকে কবিতার কবি পরিচিতি সম্পর্কে জানলাম এবং শব্দার্থ টিকা সম্পর্কে জানলাম। আমরা জানলাম যে শোনো একটি মুজিবরের থেকে কবিতাটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার। আমরা গৌরী প্রসন্ন মজুমদার সম্পর্কে অনেক কিছু জেনেছি এবং এই কবিতার শব্দার্থ টিকাগুলো জেনেছি। সো এই পর্যন্তই পড়া থাকবে, তোমরা বাসায় এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করে খাতায় না দেখে লিখবার প্র্যাকটিস করাকালীন যদি কোনো রকম প্রশ্নের সম্মুখীন হও, তোমরা নির্দ্বিধায় আমাকে
কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে। আমাদের লেখাপড়া অনলাইনে যে ইউটিউব চ্যানেলটি আছে, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে। পরিচিত যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে সবাইকে ইনভাইটেশন পাঠাবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।